জমিয়তে উলামায়ে ইসলামের জাতীয় কাউন্সিলে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় তারা বলেন, আড়াই মাসে দেশ যেভাবে চলার কথা ছিল তা হয়নি। দ্রব্যমূল্য মানুষের সাধ্যের মধ্যে না থাকলে সরকার যে চেষ্টাই করুক তা সফল হবে না বলেও দাবি রাজনীতিকদের। দুই মাস ১৩ দিনে যেই রকম করে দেশ যাওয়ার কথা ছিল সেই রকম করে যেতে পেরেছে কিনা সেই কথা মানুষ ভাবছে। সব যদি আগের মতোই চলতে থাকে, যদি কোনো গুণগত পরিবর্তন না হয়, তাহলে মানুষ এটা বলবে, এই যে এত রক্ত ঘাম ত্যাগ তিতিক্ষা, এতে লাভ কি হলো? ন্যায্য সময় যতটুকু দরকার সেটা তো দিতে সবাই রাজি আছে, কিন্তু উদ্দেশ্যটা স্পষ্ট করা দরকার, কাজের ধরনটা বোঝা দরকার, বুঝতে পারা দরকার। আমরা সেই জনগণের কল্যাণ চাই বলেই তো গণতন্ত্র চাই। একই দিন আগামী দিনের সরকারের কর্মপন্থা নিয়ে আলোচনায় রাজধানীতে জাতীয় পরামর্শ সভায় রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা ও দুদক সংস্কার কমিশনের প্রধান। বাজার ব্যবস্থাপনা সহ সাম্প্রতিক বেশ কিছু ইস্যুতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপে প্রত্যাশার প্রতিফলন ঘটেনি বলে মত দেন বিভিন্ন দলের নেতারা। রাষ্ট্রের মৌলিক অবকাঠামোগুলোতে সংস্কার ছাড়া সব উদ্যোগই ব্যর্থ হওয়ার শঙ্কা তাদের। বিভাজনের উপরেই ফ্যাসিবাদ দাঁড়িয়েছে, যদি ওইটা বজায় থাকে তাহলে কিন্তু কাউন্টার ফ্যাসিবাদ দাঁড়ানোর সম্ভাবনা আছে। এই রিফর্মগুলো করা ইমিডিয়েট প্রয়োজন, এবং এই রিফর্ম কিন্তু করার, আমি দুঃখের সাথে বলছি, এটার জন্য খুব সময় নেওয়ার কোনো প্রয়োজন নেই। It is not a lengthy process. নির্বাচন কমিশনে যদি পর্যাপ্ত সংস্কার না করা হয়, তাহলে যে পদ্ধতিতে নির্বাচন কলুষিত করা হয়েছে একইভাবে কলুষিত হবে। তবে সরকারের ঢালাওভাবে সমালোচনা না করে অন্তর্বর্তী সরকারকে আরো সময় দেওয়ার আহ্বান জানান দুই উপদেষ্টা। নতুন একটা রাষ্ট্র গঠনের যে স্বপ্ন সেটা মোটেও স্মুথ হবে না, কারণ প্রত্যেকেই তার ফুটপ্রিন্ট রেখে গেছে কিন্তু ইন দ্য সিস্টেম। আমাদেরকে দেখুন একটি ইন্টারনাল একটি স্পেস, একটা ছোট্ট রিপ্রিভ, টাইম অফ রিপ্রিভ। আমাদেরকে দেখুন এইভাবে যে এই সময়ের ভেতরে আমরা সকলে মিলে খুব খুব কনস্ট্রাকটিভলি পজিটিভলি। রাজনৈতিক দলগুলোর আচরণেও সংস্কার করা জরুরি বলে মন্তব্য করেন দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা।